আমি প্রমা, পেশা একজন ব্যাংকার আর উত্তরায় থাকি। ডিয়ার ডায়েটের সাথে জার্নিটা অলমোস্ট 2 মাস হয়ে গেল, অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ডাজেন্ট ফিল লাইক মানে 2 মান্থস। 2 মাস ধরে যেটা হতো যে অন্য কোনো ডায়েট আমি কখনো মনে হয় না 2 মাস ধরে রাখতে মানে পেরেছি, বাট ডিয়ার ডায়েট কষ্ট তো হচ্ছে না, আই এম এনজয়িং অ্যান্ড আই কিপ অন লুকিং ফরওয়ার্ড যে এভরি উইক কী কী নতুন আসবে। আমার চেঞ্জেসগুলো যদি আমি বলি, আমি মোস্টলি আসলে ওয়েট লসের জন্যই জয়েন করেছিলাম, বাট এছাড়া যে পজিটিভ এফেক্টগুলো আসছে দ্যাটস লাইক বোনাস ফর মি। আর আমি আসলে কোনো টার্গেট সেট করি নাই, সো হোয়াটস হ্যাপনিং ইজ অ্যামেজিং। আমি এই 2 মাসে অলমোস্ট 10 কেজি ওজন কমেছি, কিছুটা ফ্ল্যাকচুয়েট করে এদিক ওদিক, বাট অলমোস্ট 10 কেজিস। আর যদি আমার মেজারমেন্টস নিয়ে বলি, আমার ওয়েস্ট লাইন কমেছে 3.5 ইঞ্চি, আমার লোয়ার ওয়েস্ট বা তলপেট কমেছে অলমোস্ট 4 ইঞ্চি, আর আমার হিপ কমেছে 4 ইঞ্চির একটু বেশি, উইচ ইজ লাইক মানে আমার জন্য আনবিলিভেবল। আমি লাস্ট 4-5 বছরে আই ডোন্ট থিঙ্ক আই হ্যাড দিস মেজারমেন্টস বা দিস ওয়েট, সো অ্যামেজিং। আর ডিয়ার ডায়েটের ব্যাপারে কি বলবো, যে প্ল্যানটা যেটা বলছিলাম যে এভরি উইক মানে আই কিপ লুকিং ফরওয়ার্ড যে দেয়ার ইজ গোয়িং টু বি সামথিং নিউ, সো ডেফিনেটলি অনেক এনজয় করছি, মানে একটা মিস্ট্রি বক্সের মতো, সো খুব মজা লাগছে। আর ডেফিনেটলি অন্য কনভেনশনাল ডায়েট প্ল্যানের মতো না, হঠাৎ করে একদিন ধরাই দিয়ে বলে না যে এটা এটা কালকে থেকে খাবা। আর মানে আমার যেটা হয় যে আমি যেহেতু অফিসে অফিসের প্রোগ্রামস থাকে বা ফ্যামিলির বিভিন্ন প্রোগ্রামস থাকে, সো যেটা হয় যে ডায়েট করে আসলে সবাইকে এটা বলা সম্ভব না যে আমি খেতে পারবো না, ডায়েটে আছি। সো ডিয়ার ডায়েট আসলে এই ইস্যুটা নাই, ওদেরকে যেদিনই আমি বলি যে আমার আজকে একটা কোনো একটা সেলিব্রেশন আছে, ওরা ওভাবে করে মডিফাই করে দেয়। সো আই এম নট মিসিং আউট অন এনিথিং, মানে ওয়েট লুজ করতে গিয়ে একদম সব ছেড়ে দিয়ে ওয়েট লুজ করছি ব্যাপারটা এরকম না। আর এখানে আসলে যত টাকা পে করেছি সেটার বদলে আমি যা যা পেয়েছি দ্যাটস হিউজ। সো অনেক অনেক কিছু, আমার ড্রেস সাইজ কমে গেছে, আমি অনেক এনার্জেটিক ফিল করি, আগে সারাদিন দেখা যেত শুয়ে বসে কাটাই দিতাম, এখন মানে ঘুমানো ছাড়া আমার মনে হয় না আমি সারাদিনে শুয়ে থাকি, মানে আমার বাচ্চার পিছনে যখন টাইম দিচ্ছি ওকেও আরো অনেক কোয়ালিটি টাইম দিতে পারছি, অনেক সবকিছু করতে অনেক আনন্দ লাগে, তার থেকে বড় কথা নিজেকে অনেক বেশি ভালো লাগে। কে কিভাবে দেখছে আমাকে এটা আর এখন ম্যাটার করে না, আমার নিজেকে ভালো লাগছে কিনা, বের হওয়ার সময় একটু সেজে বের হই, টিপটপ থাকি, মানে নিজের কাছে নিজের অনেক ভালো লাগে। সো দ্যাটস আ হিউজ চেঞ্জ, ডেফিনেটলি হোয়াট এভার আই হ্যাভ পেড ফর ইটস ওয়ার্থ ইট। আর আই এম লাভিং দিস জার্নি, আশা করছি আরো 2 মাস বাকি আছে, আই ডোন্ট নো হোয়াটস ইন ইট ফর মি, বাট ডেফিনেটলি পজিটিভস অনলি।